আচ্ছা, খুব ভালো করে এই ছবিটা মন দিয়ে দেখুন, ছবিগুলো দেখতে থাকুন। এরকম অনেক ছবি আমি দেখাচ্ছি, কি দেখা যাচ্ছে বন্ধুরা, যে বিমের মাঝখান দিয়ে অজস্র পাইপ চলে গেছে। আজকের ভিডিওটা এটা নিয়েই, কত বড় ক্ষতি হয়ে গেল। ভিডিওটা যদি না দেখেন না শেষ পর্যন্ত, আপনি নিজে জানতেই পারবেন না, আর আপনার সাথেই ক্ষতিটা হচ্ছে না। তবে এই ভিডিওটা শুরু করার পূর্বে আমি একটা কথা বলি, আমি যে সমস্ত ভিডিওগুলো বানাই কোনোটাই কিন্তু প্রমাণ ছাড়া নয়। চারপাশে যে এত রকমের মানে দু নম্বরি হচ্ছে সেগুলো বলি বলে যারা দু নম্বরি করে তাদের রাগ হয়, সেরকমই কয়েকটা কমেন্ট আপনাদের সামনে তুলে নিতে চাই এই ভিডিওটাতে যাওয়ার আগে। সে থেকে আপনি সতর্ক হয়ে যাবেন যে এই ধরনের মানুষগুলোর হাত থেকে নিজেকে না বাঁচাতে পারলে আপনিও কিন্তু মহাবিপদে পড়তে পারেন। এখানে একজন আমাকে কমেন্ট করেছিল, রাহুল দে বলে, সম্ভবত তিনি রাজমিস্ত্রি পেশায় জড়িত। তিনি বলছেন যে একটা রড যদি আমরা ইচ্ছা করে ভুল ব্র্যান্ডিং করি, যদিও বাইন্ডিংটা তিনি ভুল লিখেছেন, তোমার ক্ষমতা নাই কোথায় ভুল হয়েছে ধরার। আমি সেখানে উত্তর দিই তাই, দাঁত বার করে। যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে নিজেই স্বীকার করছে, নিজেই স্বীকার করছে যে আমরা ভুল দিই এবং ভুল করি, তাহলে তুমিও ধরতে পারো। তাহলে আমি যদি ইঞ্জিনিয়ার হয়ে এর ভুল ধরতে না পারি, তাহলে একবার ভাবুন এই সমস্ত কালপিট মিস্ত্রিরা যদি আপনার বাড়িতে রড বাঁধে, তাহলে আপনি তো কোন ছাড়া আমি ভুল ধরতে পারবো না। মশাই, সচেতন হয়ে যান, এই ধরনের মিস্ত্রির হাত থেকে নিজেকে বাঁচান, আর না হলে কিন্তু বিপাকে পড়বেন। আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, আমার চ্যানেলে এসে বদমাইশি করছে এই কারণে শুধু নয়, আপনাকে যাতে বিপদের হাত থেকে বাঁচাতে পারি, তাই জন্য এই কমেন্টটাকে আমি হাইলাইট করলাম। নেক্সট আরেকটি কমেন্ট, যেটি আমি বালি, যারা বালি নিয়ে যারা দু নম্বরই করছে সেই নিয়ে বানিয়েছিলাম, সেখানে কিছু গাড়ির ড্রাইভাররা ভুল বুঝে নিয়েছিল, অথচ তাদেরকে নিয়ে এটা ভিডিওটাই নয়। ভিডিওটা এটা নিয়েছিল যে আপনি ধরুন বাড়ির প্লাস্টার করছেন, বা আপনি ধরুন বাড়ির গাঁথনি করছেন, আপনার তো অধিকার আছে যে বালিটার দানাটা কতটা মোটা, কতটা সরু বা কতটা মাঝারি সেটা যাচাই করে নেয়া। কিন্তু আপনাকে যদি সেটা প্রকৃত না দেখিয়ে তার বাল্ক ভলিউম বাড়িয়ে, এখন যারা বাল্ক ভলিউম কী সেটা জানে না, তারা একটু গুগল করে জেনে নিতে পারেন, মানে যারা বদমাইশি করছেন তাদের কথা বলছি, তারা যদি আপনাকে জল মেরে বাড়িটাকে ঠকিয়ে আপনার সাথে রিপ্রেজেন্ট করে, তাহলে আপনি তো ঠকছেন মশাই। সেটা নিয়ে বলেছিলাম বলে অনেকেই কিন্তু কটুক্তিকর সেইখানে কিন্তু মন্তব্য করেছে। আজকে তাদেরই মতো একজন কালপিটকে তুলে ধরবো, এই কমেন্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এরা কিন্তু এটা করে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। শুভজিৎ এক জায়গায় লিখছেন, জানা আপনারাও জেনে নিন তাকে, যে দাদা তুমিও একটা গাড়ি কেনো আর বালিপাথর ব্যবসা করতে গেলে তোমাকেও জল মারতে হবে। তার মানে এটা প্রমাণ হলো যে এরা মারে, এবং সেটা নিজে মুখে বড়াই করে বলছে। সবাই যদি মোটা বালি পছন্দ করে তাহলে সরু বালিটা কে নেবে? আমি একটা লাভ রিয়াক্ট দিই আর আমি তাকে লিখি তাই, দাঁতবার করে। প্রথম কথা হচ্ছে যে স্বীকার, দেখলেন তো নিজে মুখেই স্বীকার করছে। এই সমস্ত আনাড়ি এঁড়েগুলোর কাছ থেকে সচেতন থাকুন, এরা কিন্তু আপনার পিছনে বাঁশ ঢুকিয়ে দেবে। আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, এরকম প্রচুর এঁড়েকে পকেটে নিয়ে চলি, তাই বেশি বাড়াবাড়ি করলে কুমার কনস্ট্রাকশন কিন্তু ছালচামড়া গুটিয়ে নেবে। চলুন ভিডিওতে ঢুকে যাই। প্রথম কথা হচ্ছে সৎভাবে সৎ পথে থেকে রোজগার করো বাবা, তোমাকে কেন, কাউকেই কুমার কনস্ট্রাকশন কিছু বলবে না। সম্মানের সাথে কাজ করবে, সম্মান দাও, একে অপরকে সম্মান দাও, সম্মান নাও। তুমি যখন ভিডিওতে সম্মান দিতে পারছো না, তখন তুমিও সম্মান পাওয়ার যোগ্য নয় বলে আমি মনে করি। এবার যেটা ব্যাপার আর সেটা হচ্ছে বিমেতে এত পাইপ, এটা কেন, এটা কেন? সব থেকে বড় ব্যাপার হচ্ছে যারা কনসিল, ঠিক যেরকম আজকে ভিডিও শুরুতেই কিছু আমি কিন্তু কাউকে চাটলাম না, কাউকে কিন্তু অপমান করলাম না, যেটা রিয়ালিটি সেটা দেখালাম। সচেতন থাকুন আপনারা সাধারণ মানুষরা। ঠিক সেরকমই অনেকে যারা ওয়্যারিংয়ের কাজ করে, তারা এখন হয়তো গালি দিতে পারে ভিডিওটা দেখে, কিন্তু আপনাদেরকে সচেতন করাটা আমার কর্তব্য। আপনার কাজের সুবিধার জন্য বিমের ভেতর দিয়ে যে এতগুলো পাইপ নিয়ে চলে গেলেন, আপনারা জানেন বিমের গুরুত্ব কী? একজন প্রকৃত সিভিল ইঞ্জিনিয়ার আপনাকে বুঝিয়ে দেবে যে এই বিমটার গুরুত্ব কী। ভালো করে শুনে রাখুন, একটা স্ল্যাব যখন কাস্টিং হয়, ধরুন ঢালাই হলো ছাদটা, তার লোডটা কিন্তু ডাইরেক্ট কলমে আসতে পারে না। যদি ডাইরেক্ট কলমে নিয়ে যাওয়া হতো, তাহলে সেখানে সেই ধরনের শেয়ার রেনফোর্সমেন্ট বা ডিটেলিং করে সেখানে কিন্তু কনস্ট্রাকশন বিমলেস স্ল্যাব বাইন্ডিং হতো, সেটা সম্পূর্ণ হাইফাই টেকনোলজি, আলাদা ভিডিও আসবে তার জন্য। কিন্তু উইদাউট বিম
কিন্তু কলমে লোড আসতে পারে না। যে অ্যানিমেশনটা আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু তার জলজ্যান্ত উদাহরণ। আমি ভালো করে বোঝাচ্ছি, ছাদের লোড প্রথমে বিমে আসবে, এটা তো আপনাকে জানতে হবে। এখন ধরুন বিম থেকে তারপর কলমে এসে পৌঁছবে, কলম থেকে ফাউন্ডেশনে যাবে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এখন বিমে যদি লোডটা সঠিকভাবে না যায়, ধরুন বিমের লোডটা চলে গেল, বিম সেটা নিতে পারলো না, ভেঙে গেল, ফেটে গেল, আর কোনোদিনও আপনার ওই বিল্ডিংকে আপনি রক্ষা করতে পারবেন, আর কোনোদিনও ওই ফাটলকে আটকাতে পারবেন পরে, তখন তো টোটাল লোডটা গাঁথনিতে চলে আসবে। আর কলম স্ট্রাকচারের বাড়িতে গাঁথনিতে লোড আসা মানেই তো স্ট্রাকচারাল ফেলিওর, এটা একটা বিশাল বড় ফেলিওর, বুঝতে পারলেন না? তাই জন্য বলছি, যতই কাজের সুবিধার কথা ভাবুন না কেন, একটা বিমের ভেতর দিয়ে একটা সিঙ্গেল পাইপও লম্বালম্বি নিয়ে যাওয়া উচিত নয়। যদি নিয়ে যেতেই হয়, বিমের উপর দিয়ে যে স্ল্যাবের রড বাইন্ডিংটা হয়, বিম আর স্ল্যাবের ইনবিটুইন ওই পয়েন্ট দিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু একটা বিমকে আড়াআড়ি ক্রস করে নিয়ে যেতে পারেন, কিন্তু কোনো মতেই বিমের উপর, বিমের ভিতর দিয়ে লম্বালম্বি নিয়ে যাওয়াটা আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে অ্যালাউ করবো না। এবার এই ভিডিওটা দেখে, আমার আগের একটা ওয়ারিং রিলেটেড ভিডিও ছিল, কনসিল ছাদে কনসিল ওয়ারিংয়ের পাইপ লাইন ফেলার যে মিস্টেক, এই ভিডিওটা যারা দেখেননি আই বাটনে দেখবেন। সেখানে কিছু পাখা লোক, মানে যারা ওয়ারিংয়ের কাজ করে, কমেন্ট করেছিল যে দাদা আপনি সিভিল ইঞ্জিনিয়ার না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার? প্রথম কথা হচ্ছে, একজন সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু সে আগে তার সিভিলের বিষয়টা বুঝবে। তাই তুমি কত বড় হনু, তুমি এসে আমার ছাদে বাজারি করবে সেটা আমি কিন্তু অ্যালাউ করবো না। তাই সবার প্রথম হচ্ছে, তুমি আগে কাজ শেখো, কীভাবে ওয়ারিং করতে হয়, কোথা দিয়ে নিয়ে যেতে হয় সেটা আগে শেখো, তারপর লাইনে এসো। তুমি তোমার একদিনের কাজের সুবিধা করতে গিয়ে, তুমি তোমার 10 টাকার লেবার বাঁচাতে গিয়ে, যে লোকটা সারা জীবন টাকা রোজগার করে বাড়িটা করতে নেমেছে তার টাকাটাকে মেরো না। তাহলে কিন্তু আমার মতো কুমার কনস্ট্রাকশনের মতো চ্যানেলেরা এসে তোমার পিছনে বাঁশ ভরে দেবে। দ্বিতীয় কথা হচ্ছে, এটা কী ছিল? একটা ভিডিও আমার কাছে চলে এলো যে মেঝেতে বাঁশ দিয়ে ঢালে, ওটা স্যাম্পল দেখাচ্ছি, এটা ভিডিওর শেষ অংশ। এখানে আমি এটা দেখিয়ে দিতে চাইছি, বাঁশ আপনি দিতেই পারেন, আপনি না দেওয়ার থেকে দিচ্ছেন, মেঝে ঢালাইতেই দেবেন, অন্য জায়গায় তো দেওয়া যাবে না, কিছু কন্ডিশন আছে। একটা ছোটো 4x4 ফুটের পায়খানা বাথরুম বাইরে বানাচ্ছেন আপনি, সেখানে কিছু পাকা সিজেন করা বাঁশ দিয়ে ঢালাই করতেই পারেন। কন্ডিশন হচ্ছে বাঁশগুলোকে পাকা সিজেন্ড হতে হবে, কিন্তু তার মানে এই নয় আপনি আপনার কলমটা ছাদটা এই বাঁশ দিয়ে করবেন। আর যদিও বা মেঝেতে আপনি এটা করছেন, আপনি এখানে ছবিতে দেখতে পাচ্ছি, আমি আরও দিয়ে দেখাচ্ছি, কয়েকটা বাঁশ দেখছি কাঁচা বাঁশ দিয়ে এগুলো করা যায় না, এগুলো করতে হবে পাকা বাঁশ দিয়ে, পাকা এবং পর্যাপ্ত সিজেন্ড বাঁশ দিয়ে, বোঝা গেল? তো এরকমই ভিডিও আমি বানাই, যারা আমাকে পছন্দ করেন তারা ভিডিওগুলো শেয়ার করেন, আর যারা এইভাবে উল্টোপাল্টা কমেন্ট করছেন চিন্তা করবেন না, আগামী দিনে আপনার কমেন্টটাকেও এইভাবে তুলে মানুষের সামনে তুলে ধরবো, যার ফলে আপনি আর কাজ পাবেন কি না সেটা তো আমি জানি না, তবে আমার যে সমস্ত ভিডিওরা যারা দেখছে তারা কিন্তু সচেতন হয়ে গেল, এই বিষয়ে আমি 100% নিশ্চিত। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তবে এখন এই যে দুটো ভিডিও আপনাদের সামনে এলো, যদি না দেখা হয়ে গিয়ে দেখবেন, আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করলে এরকমই ভিডিও আপনি পেতে থাকবেন।